উত্তর পূব হরিদেব সংঘ 1975 চনত ইষ্টাব্লিছ কৰিছিল। তেতিয়াৰ পৰা আমাৰ এই হৰিদেৱৰ সত্ৰ অসমত হ'ল টোটেল 79খন, আৰু গোটেই 79খন সত্ৰত আমাৰ যিটো বৈদিক ভাগৱত ভক্তি ধৰ্ম হৰিদেৱৰ, তাৰমানে বৈদিক ধৰ্মটো যিটো বেদৰ ধৰ্ম সেইটো মানি আমি ভাগৱত ধৰ্মটো পালন কৰোঁ। 1950 চনৰ পৰা, স্বাধীন হোৱাৰ পৰা 1985 চনকলৈকে বাকীকেইজনৰ লগত হৰিদেৱৰো অসমত বন্ধ আছিল। আমি এই বন্ধৰ সময়ত স্কুল কলেজত বা অন্য ঠাইত আমি পালন কৰিছিলোঁ। দামোদৰৰো বন্ধ সেই সময়ৰ পৰা 80 চনৰ পিছত কটা গৈছিল, হৰিদেৱৰো স্থগিত কৰিছিল, কিন্তু দামোদৰো 85 চনৰ পিছত দিলে, হৰিদেৱৰ দি 91 চনৰ পিছত আৰু হৰিদেৱৰ বন্ধটো এতিয়ালৈকে দিয়া নাই। আৰু এনেকুৱা লাগিছে যে আজিলৈকে চৰকাৰে হৰিদেৱ প্ৰভু গোটেইকেইজনত কৰি ডাঙৰ হ'লেও তেওঁৰ অৱদান থাকিলেও কিবা এটা কাৰণত আজি হৰিদেৱৰ প্ৰতি অনুদান দিয়া নাই চৰকাৰে। সত্ৰবিলাকত বিশেষ ধৰণে একো হোৱা নাই। আমাৰ মূল সত্ৰ হ'ল বহৰী, তাৰপিছত সৰ্থেবাৰী আছে, এই জাগ্ৰা মানেৰী, আপাৰ আচামত আমাৰ মহৰা সত্ৰবিলাক, এই গোটেইবিলাক থকা স্বত্বেও 79খন সত্ৰ থকা স্বত্বেও আমাৰ ইয়াত কিন্তু বিশেষ ধৰণৰ অৱদান নাই। আমাৰ মানুহ নাই বুলি বহুতে ভাবে, আমাৰ মানুহখিনিয়ে বৰ গুৰুও আছিল তেনেকুৱাই নিজক প্ৰকাশ কৰি ভাল নাপাইছিল, আৰু আমাৰ মানুহখিনিও ভকতসকলেও নিজক প্ৰকাশ কৰি ভাল নাপায়। কিন্তু আমাৰ 20 লাখ মানুহ আছে গোটেই অসমত, তাৰ ভিতৰত আচলতে য'ত সকলোতকৈ বেছি আছে তেওঁলোকে কিন্তু নিজে হৰিদেৱী বুলিয়ে নাজানে। নৰ্থ লখিমপুৰ এৰিয়াত, আমাৰ নৰ্থ লখিমপুৰত অজস্ৰ আছে, কিন্তু তেওঁলোকৰ ধৰ্ম যিহেতুকে শংকৰদেৱৰ ধৰ্ম আৰু হৰিদেৱৰ ধৰ্মৰ মাজত বিশেষ পাৰ্থক্য নাই। কাৰণ আমি ব্ৰাহ্মণ্য ধৰ্ম সম্পূৰ্ণ মানুহ, শংকৰদেৱ মানে আগৰ খণ্ডত, আৰু আমি মূৰ্তি পূজা মানুহ, তেওঁলোকেও মূৰ্তি পূজাটো তেনেকৈ নানামায়, কিন্তু তেওঁলোকে বেদক মানিছিল। কিন্তু এতিয়া বেদক নামনা যিখিনি মানুহ আছে তেওঁলোকৰ প্ৰভাৱটো অসমত বেছি হৈছে, আৰু বেদ ধৰ্ম মানি আমি ভাগৱত ধৰ্ম যিহেতুকে পালন কৰোঁ। এতিয়া আমাৰ মূল হ'ল ভাগৱত, আমাৰ গুৰুদেৱে স্থাপন কৰিছিল যেতিয়া সত্ৰ বহৰীত, সেই বহৰীত সত্ৰ 1453 চনত যেতিয়া বহৰী সত্ৰ স্থাপন কৰে, তেতিয়া তেওঁ সত্ৰৰ লগত 3টা বস্তু ৰাখিছিল, দৌল কৰিছিল আৰু এখৰ চাকি জ্বলাইছিল প্ৰথম, যিখৰ চাকি পৃথিৱীত আজিও 600 বছৰ ধৰি চাকি জ্বলি থকা নাই, কিন্তু আমাৰ চাকিঘৰ আজিও জ্বলি আছে। আজিও বহৰী সত্ৰত 3 প্ৰসংগ চলি আছে, ৰাতিপুৱা দীপৰ আৰু গধূলি আমাৰো চলি আছে, আৰু নাম ধৰ্ম কীৰ্তন ধৰ্ম, কীৰ্তনৰ সম্পূৰ্ণ আমি কোনো ভেদাভেদ নকৰোঁ। শংকৰদেৱৰ নাম কীৰ্তন ঘোষা, মাধৱদেৱৰ নাম ঘোষাক লৈ আমি নাম কীৰ্তন কৰোঁ, আৰু আমাৰ কিছুমান ঠাইত আমাৰ 4 গুৰু, আমি গুৰু বুলি ক'লে 4 গুৰু, হৰিদেৱ দামোদৰ শংকৰ মাধৱ, এই 4জন আমাৰ গুৰু, আৰু একে কুলে বৰ, আমি তেনেকৈ মানো, আমি তেওঁলোকক বেলেগ কৰি নামানো। কিন্তু আজিকালি দুজনা গুৰু বুলি শব্দ এটা বেছিকৈ প্ৰকাশ হৈছে, যিটোৰ কাৰণে হৈছে কি যে আমাৰ গুৰুদেৱ যেনেকৈ সহজ সৰল আছিল, আমাৰ ভক্তবিলাকো সহজ সৰল। আমি এতিয়া এটা দুখ পাই আছোঁ কি যে আমাৰ বন্ধটো নোহোৱাৰ কাৰণে আমাৰ ছাত্ৰবিলাকে, স্কুলত পঢ়া ছাত্ৰবিলাকে আমাৰ হৰিদেৱৰ নাম ধৰ্ম প্ৰকাশ কৰিব পৰা নাই। আমি সৰুতে যেতিয়া 50 চনৰ পৰা 80 চনলৈ পঢ়োঁ, তেতিয়া কিন্তু আমাৰ স্কুলত কি আছিল, আমি নাম কীৰ্তন কৰিছিলোঁ শংকৰ মাধৱৰ, হৰিদেৱ দামোদৰৰ, একেলগে গোটেইকেইটা গুৰুৰ। কিন্তু এতিয়া কি হৈছে যে আমি হৰিদেৱীখিনিয়ে আমাৰ গুৰুৰ বন্ধ নোপোৱাৰ কাৰণে নাম কীৰ্তন আমি কৰিব নোৱাৰোঁ। আমাৰ চৰকাৰৰ ওচৰত এটা অনুৰোধ যে তেওঁলোকে সকলোৰে প্ৰতি সমভাৱ এটা আস্থা এটা ৰাখি বাকী শংকৰ মাধৱৰ ক্ষেত্ৰত যেনেকৈ তেওঁলোকে ধৰ্মটো আগুৱাই নিছে, সকলোকে তেওঁলোকে যি অনুদান দিছে আমি খুব ভাল পাইছোঁ। আমি আশা কৰোঁ
দামোদর আর হরিদেবর ক্ষেত্র তো তেন করব এটা অন্তত এখন বিশ্ববিদ্যালয় দামোদর বৈকুণ্ঠ সত্র নামত করার কারণে আমি ভাল পাইছো। এটা আউনি আমার ইখান পাটবী সত্রটো আমার বর্তমানের চিফ মিনিষ্টারে যথেষ্ট দিয়ে এটা আগুয়াই নিয়ার যত্ন করেছে, আমি করজরে প্রার্থনা করছো যে তখেতে আমার প্রতি সহানুভূতি হীল হোক আর সমভাবাপন্ন ভাবটু নিজের মনত রাখক আর আমাকে আগুয়াই নিয়ক। আমি ওর দর্শন পার কারণে আমি কেইদিনমান আগতে আমি এখন আমার ফালের প্রার্থনা সূচক এখন দিছো আর আমাক দর্শন দিব। আজি আমি এখেতর তাকে আইছো এটা কারণত যে আমি এই অঞ্চলতে আমার গান্ধী বস্তিত এটুকুরা মাটি আছে, মাটিখিনি আমি যদিও পাইছিলো 1979 চনতে, আজি এইবার যাবার আমার এই ভাতৃসম জিতু আর সরকারে আমার মাটিখিনি দিছে, সারাউন্ডিংটা আমি পাইছো, আমি আধা ওয়াল দিয়া হয়েছে, আধা ওয়াল দিব বাকি আছে। আমি আশা করছো আজি এখেতর ওসর আমার ভক্তর ওসর যে অন্ত আমাক যি পারে অনুদান দিব আর অসমের বর্তমান সরকারও আমার হরিদেবী সংঘ হরিদেবর সত্রবিলাকর উপর বক্তব্য রাখি নতুনকে আমার সত্রবিলাকক আগুয়ে নি অসমিয়া জাতিটুক বর্তমান আমি যেটু মনত কষ্ট পাই আছো যে আমার মাজত একতার কিবা এটা বান্ধন সলকি যাব ধরেছে যে আমি একো নপা, কারণ সকলের মনত একটা ক্ষোভ আয়ে যাতে আমার ক্ষোভটা অন্তত সরকারে নকরে শোভিত নকরে, যাতে আমাক অনুদান দি যা জীব লাগে বলে তখেতে ভাবে আর তখেতর নিচিনা এজন বিজ্ঞ সকলতরি ভাল আমি নিজে যিকজন আমি আছো ইয়াতে আমি প্রায় গোটেবিলাকে অকল হরিদেবীয় নয় আমি আমার বর্তমানের চিফ মিনিষ্টার হেমন্ত বিশ্ব শর্মার যেটু আইডিওলজি অসমিয়া জাতিক রক্ষা করার কারণে বিদেশীর পরা মুক্ত করার কারণে সত্রবিলা মুক্ত করার কারণে যেটু চেষ্টা করে আছে অসমিয়া জাতিয়ে রক্ষা পাব বলে আমি আশা করছো আর সেই আশার সারগত করিয়ে ওসরত প্রার্থনা জানাইছো যাতে আমার এই হরিদেবর সত্র কেন বহরী সত্র পানিত যাব ধরেছে সেই রক্ষা করো। অলরেডি আমার মানেরি সত্র নাই যেটু কারণে কিতাব পত্র আমার যথেষ্ট কম, এটা কারণতে যে মানেরি ব্রহ্মপুত্রের সত্রখান পানির তলত নিয়ার কারণে ব্রহ্মপুত্র নিয়ার কারণে আমার বস্তু নাই, যদিও কিছুমান লাম লাকুটি আমি পাইছো মূল বহু বস্তু আমার হেরাই গেছে, এই হেরাই যাওয়া বস্তুখানি পুনর উদ্ধার করার কারণে উত্তত পড়ি আছে আমি যত্ন করে আছো। তারে মাজত আমার কেইখানমান কিতাব হয়েছে যে ভক্তিরস তরঙ্গিনী শরণ সিদ্ধান্ত আর জীবনী আজি আমি রক্ষা করব পারিছো আর এইবিল চপাই লো আর আমি তখেতকো আমি দিছো আমি দিম আর আজি আমি সেই টোপলা কিতাবর টোপলা আমার ভট্টাচার্য স্যারকো দিছো আর আশা রাখিছো যে অসমিয়া জাতিটুক একগোট করে রাখার কারণে হরিদেবপন্থী মানুষখানিকো অন্তত মরম চকুটি চাপ বলে মানে আশা করলো।